নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। যিশুদার পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদেরকে আমি ট্রান্সলেশনের যে 55টি ট্রান্সলেশনের যে PDF আমার রেডি করা আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো সেই তারিখ ক্লাস এটা। তো এর আগে আমি কি করেছি, ট্রান্সলেশনের 17টি আমি ক্লাস নিয়েছি, ঠিক আছে? তো তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকলে তোমরা এখন গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? তো এখানে এই PDFটিতে টোটাল 55টি ট্রান্সলেশন সলভ করা আছে। তোমরা দেখতে পাচ্ছ 32টা, তোমরা 55টি পেজ আছে এখানে, 55টি পেজে 55টি ট্রান্সলেশন সেভ করা আছে। তো একদম তোমাদের পরীক্ষার জন্য রেডি করা আছে, যেগুলো যে কোনো পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। তা সে WBCS মেন্স হোক, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ICDS, যে কোনো পরীক্ষা যেগুলো ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হয় সেরকম 55টি ট্রান্সলেশন রেডি করা আছে। তো ট্রান্সলেশনগুলো শুধু দেখো পরীক্ষাতে এসে যেতেও পারে, এরকমভাবে ট্রান্সলেশনগুলো রেডি করা আছে। তো তোমরা আগের যে 17টি ক্লাস নিয়েছি সেগুলো তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে কত স্ট্যান্ডার্ড মানের ট্রান্সলেশন ছিল। আর ট্রান্সলেশনের সহজ বা কঠিন বলে কিছু হয় না, তুমি যদি প্র্যাকটিস করতে থাকো তবেই তোমার কাছে যে কোনো ট্রান্সলেশনই সহজ মনে হবে, আদারওয়াইজ সব ট্রান্সলেশনই কিন্তু তোমার কাছে কঠিন মনে হবে, ঠিক আছে? অনেক সহজ ট্রান্সলেশনই তুমি যদি না প্র্যাকটিস করো তাহলে তোমার কাছে সেটা কঠিন মনে হবে, অর্থাৎ তুমি পারবে না বা ভুলভাল লিখে আসবে। আর একটু যদি প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু তোমার কাছে সেই ট্রান্সলেশনগুলো খুবই ইজি হয়ে যাবে, কারণ এখানে অনেক ওয়ার্ড শেখা যায় আর সেন্টেন্স গঠন শেখা যায়, আর সবচেয়ে বড় ব্যাপার তোমার মধ্যে একটা কনফিডেন্স এনে দেবে, ঠিক আছে? তো আমিও কিন্তু ট্রান্সলেশন শিখেছি, এই যে তোমাদের সামনে 55টি ট্রান্সলেশন খোলা আছে, আমিও ট্রান্সলেশন শিখেছিলাম এখান থেকেই। আমারও প্রবলেম হতো, আমি এখান থেকে প্র্যাকটিস করে করে নিজে ওটা আইডিয়া করেছিলাম। তো এখানে তোমাদের সামনে টোটালি খোলা আছে। তো তোমরা কীভাবে এটা করবে, দেখো ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে, ওই লিংকটা ক্লিক করবে, ঠিক আছে? ওখানে ক্লিক করলে তোমরা এইরকম একটা পেজে পৌঁছে যাবে। এই পেজটায় পৌঁছে যাওয়ার পর এখানে দেখো তোমাদেরকে কি করবে, এই যিশুদার পাঠশালার যে ট্রান্সলেশান পেজটি আছে তো এখানে বাই নাও করতে হবে, মিনিমাম 20 টাকা দিয়ে তোমাদেরকে বাই নাও করতে হবে। বাই নাওয়ে ক্লিক করবে। বাই নাওয়ে ক্লিক করার পর দেখো এই ধরনের একটা পেজ খুলে যাবে, যেখানে তুমি তোমার নাম দিবে, ইমেল আইডি দিবে, ফোন নাম্বার দিবে এবং মিনিমাম 20 টাকা, তুমি বেশিও দিতে পারো, আমাকে ডোনেট করতে পারো, মিনিমাম 20 টাকা তুমি এখানে দিতে হবে, ঠিক আছে? এখানে নাম, ইমেল নম্বর, ফোন নাম্বার এগুলো দিতে হবে, ঠিক আছে? এরপরে তুমি কিভাবে কোন মডে পে করবে সেটা তোমাকে দিতে হবে। দেখো তুমি ভিম, UPI মডেও পে করতে পারো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, যেমন খুশিভাবে পে করতে পারো, ঠিক আছে? পে করলে, পে করার পর তুমি যদি ডেবিট কার্ডে পে করো, দেখো এইভাবে তোমাকে কার্ড নাম্বার এবং সিভিসি নাম্বার এবং মান্থ ইয়ার সিভিসি নাম্বার দিতে হবে, এবং পেতে পে বাটনে তুমি ক্লিক করলে তারপরেই এবারে তোমাকে ধীরে ধীরে তোমার কিছুটা ট্যাক্স একটা কাটবে। দেখো এটা একদম RBI-এর গাইডলাইন মেনে এই ওয়েবসাইটটা তৈরি, এখানে GST দিয়ে তোমাকে এখানে PDFটি ক্রয় করতে হবে, অতএব এখানে কোনো ফ্রড হওয়ার কোনো জায়গা নেই। অনেকের মনে সন্দেহ থাকে যে দাদা অনলাইন ট্রানজ্যাকশান যে ফ্রড হয়ে যাওয়ার ভয় থাকে, এখানে কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়, কারণ এটা এই যে ওয়েবসাইটটি একদম RBI-এর গাইডলাইন মেনে সরকারকে ট্যাক্স দিয়ে আমরা এখানে এই কাজটা করে থাকি, ঠিক আছে? তো তোমরা এইভাবে তোমরা নিয়ে নিতে পারো, এটা তোমাদের ভবিষ্যতে সারা জীবনের অ্যাসেট হিসাবে থেকে যাবে, খুবই দেখবে, তারপরে তোমরা প্র্যাকটিস করবে দেখবে খুবই কাজের এটা, ঠিক আছে? এখানে ওই একটা একটা ক্লাস করাচ্ছে, আমি ভাবলাম তোমাদেরকে একদম PDFটা দিয়ে দিই, তোমার সারা জীবনের অ্যাসেট হয়ে থেকে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা নিও, অবশ্যই নিও। আর দেখো এই যে টাকাটা আমি নিচ্ছি, এই টাকাটা দেখো যাকে দিয়ে আমি লিখিয়েছি তাকে আমাকে পে করতে হয়েছে, ঠিক আছে? তো সেই কারণেই সামান্য কিছুটা তোমাদের ডোনেশান হিসাবে ধরে নিতে পারো, কারণ ও বেকার ছেলে, ওকে একটা টাকা পে করতে হয়েছে আমাকে, ও তবে গিয়ে এগুলো লিখে দিয়েছে, PDFটি বানিয়ে দিয়েছে। আমার দেখো আমার তো অত সময় নেই, ঠিক আছে? তো এইভাবে তোমরা নিয়ে নিতে পারো, তোমাদের কাজে লেগে যাবে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর আশা করি তোমরা অবশ্যই PDFটি নেবে, কারণ তোমাদের এটা অ্যাসেট হিসাবে থেকে যাবে, ঠিক আছে? তো সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ অন্যান্য বন্ধুরাও যাতে PDFটি পায় তাই তাদেরও কিছুটা উপকার হয়ে যাবে PDFটি পেলে। তো শেয়ার করে দাও তাহলে তাদেরও সুবিধা হবে, ঠিক আছে? আর সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার সেফটি অ্যান্ড বেস্ট অব লাক।